আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মুসলিম দীনী ভাই ও বোন, আপনারা যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন দেখছেন, আমরা সর্বপ্রথম ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম আমাদের নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি, সেটা হলো সালাতুল আওয়াবিন। এই সালাত সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা রয়েছে, যেটা আমাদের দেশে প্রচলিত। অধিকাংশ মানুষ মনে করে যে মাগরিবের সালাতের পরে 6 রাকাত অথবা 20 রাকাত সালাত আদায় করতে হয়, যেটা সালাতুল আওয়াবিন নামে পরিচিত। কিন্তু এই কথাটি ঠিক নয়। মাগরিবের পরে 6 রাকাত বা 20 রাকাত যে সালাতুল আওয়াবিন নামের যে সালাত, এটা আদায় করা বিদাত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কিছু বলেননি। মূলত সালাতুল আওয়াবিন বলেন, সালাতুল ইশরাক, সালাতু সাশাত, সালাতুল জোহা, এই চারটি নামে একটি সালাত। আর যেটা আদায় করতে হয় ফজরের 2 রাকাত ফরজ সালাত আদায় করার পরে, সূর্য ওঠার পরে এটা আদায় করতে হয়। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, এটা আপনার ইমানের গতিতে আপনি আদায় করেন। এটা হচ্ছে সালাতুল আওয়াবিন বা সালাতুল জোহা। এ ব্যাপারে আবু সাইদ খুদরি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন যে মানুষের শরীরে 360টি জোড়া রয়েছে, গ্রন্থি রয়েছে, মানুষের উচিত যে 360 পরিমাণ সাদাকা করা। তো সাহাবীগণ বললেন, এটা কী করে সম্ভব 360টি গ্রন্থি পরিমাণ সাদাকা করা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা 2 রাকাত সালাতুল জোহা বা চাষাত বা আওয়াবিন পড়ো, এটার জন্য 360টি গ্রন্থির সাদাকার জন্য 2 রাকাত সালাতই যথেষ্ট হবে। তো এছাড়াও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত ইবনু মাজাহ তিরমিজির বর্ণনায় এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা গাদাতা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, ফামায়াজকুরুল্লাহা এরপরে বসে আল্লাহর জিকির করলো, হাত্তা তাতলোয়া শামস, সূর্য উদিত হওয়া পর্যন্ত, ফামা সাল্লা রাকাতাইন, এরপরে 2 রাকাত সালাত আদায় করলো, কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার নেকি হচ্ছে একটি পূর্ণ হজ ও পূর্ণ উমরার সমান। তো অত্র হাদিস প্রতীয়মান হয় যে সালাতুল জোহা বা আওয়াবিন যেটাই বলেন বেশরাক, যে সেটা পড়তে হয় ফজরের সালাতের পর সূর্য ওঠার পরে। এটা কী করে মাগরিবের পরে 6 রাকাত বা 20 রাকাত হলো? এই মর্মে যতগুলি বর্ণনা এগুলি বানোয়াট, জাল কথা, এটা আমলযোগ্য নয়। কাজেই আমরা সালাতুল আওয়াবিন বা চাসাত বা ইশরাক বা দোহা যেটাই বলি, এই নিয়তে আমরা আদায় করব ফজরের 2 রাকাত সালাত আদায় করে, সূর্য ওঠা পর্যন্ত জিকির আজগার করে, তারপরে আমরা 2 রাকাত সালাত আদায় করব বা 4 রাকাত। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফরজ সালাত, অনেকের প্রশ্ন আসতে পারে যে ইশরাকের সালাত কি বাড়িতে পড়া যায় কি না, বা আওয়াবিনের সালাত, জি পড়া যাবে, এটা সমস্যা নেই। কেননা ফরজ সালাত ব্যতীত যত সালাত সব নফল সালাত, আর নফল সালাত বাড়িতে পড়াই উত্তম। তবে যে হাদিসটি আমরা ইবারাত করলাম যে পূর্ণ হজ ও নে ওমরার নেকি, যদি আপনি বাড়িতে পড়েন তাহলে এই নেকি থেকে বঞ্চিত হবেন। কেননা ফজরের সালাত জামাতে আদায় করে সূর্য ওঠা পর্যন্ত বসে থাকতে হবে ওই জায়গাতেই, ওখানে জিকির আজগার করতে হবে, তারপরে মসজিদেই 2 রাকাত আদায় করেন, তাহলে আপনার হজ ওমরার নেকি পাবেন, এটা একটা ফজিলত। আর যদি বাড়িতে পড়েন তাহলে এই নেকি থেকে বঞ্চিত হবেন। তবে
360টি গ্রন্থির পরিবর্তে যে সাদাগা, 360টি সাদাগার সমান মর্যাদা হবে যদি বাড়িতে পড়েন, তাহলে বাড়িতেও পড়া যায়। আমরা এটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমাদের সমাজে যে সালাত প্রচলিত আছে মাগরিবের পরে আওয়াবিন, এইটা ঠিক নয়। সালাতুল আওয়াবিন আমরা ফজরের সালাতের পরে, সূর্য উদয়ের পরে পড়বো, এ কথাই ঠিক। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সালাতুল আওয়াবিন পড়ার তৌফিক দান করুন এবং এই বিশাল যে ফজিলত নেকি হাসিলের তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। এই কথাটি আপনাদেরকে জানিয়ে আমরা আলোচনা এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহু বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।